আগরতল পৌর নিগমের কনফারেন্স হলে আমরা যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি এই সম্মেলনে আমাদের সঙ্গে যারা আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা উপস্থিত আছেন ওনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের যিনি কাউন্সিলর তপন লোধ মহাশয়, উপস্থিত আছেন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রশান্ত ভৌমিক মহাশয়। আজকে মূলত বিষয় হলো আগরতলা পৌর নিগমের একটি রিক্রিয়েশন ক্লাব আছে, সেই ক্লাব প্রতি বছরই খেলার প্রতিযোগিতা করে থাকে। এই বছরও আমরা সেই খেলার প্রতিযোগিতা করতে যাচ্ছি আগরতলা পৌর নিগমের সহযোগিতায় এবং রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের উদ্যোগে। এই বছরও আমরা 21 এপ্রিল থেকে 23 এপ্রিল 3 দিন ব্যাপী আমরা এই খেলার প্রতিযোগিতা করতে যাচ্ছি। এই খেলার প্রতিযোগিতাতে পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ দুনো বিভাগেই খেলবে। পুরুষ বিভাগ 21 এপ্রিল আমরা জোনাল ওয়াইজ 4টি টিম এবং এখানে বিভিন্ন বিভাগের PWD বিভাগের 1টি টিম, টাস্কফোর্স বিভাগের 1টি টিম, এক্স এমপ্লয়েজ যারা আছেন ওনাদের 1টি টিম এবং ইলেকট্রনিক এবং ইলেকট্রিক এবং মেকানিক্যাল এই বিভাগের দুনো বিভাগকে নিয়ে 1টি টিম। মোট আমরা 8টি টিমকে নিয়ে পুরুষ বিভাগের যে ক্রিকেট ম্যাচটা হতে যাচ্ছে বা টুর্নামেন্টগুলো হতে যাচ্ছে 21 তারিখ 8টি টিমই খেলবে প্রথম দিন। দ্বিতীয় দিন 22 তারিখ যেই টিমগুলো সেমিফাইনালে উঠবে সেই টিমগুলোর খেলা হবে। ঠিক 22 তারিখ আমাদের যে মহিলা বিভাগের খেলাগুলো হবে সেই খেলাগুলো সকাল 10টা থেকে মহিলা বিভাগের 22 তারিখ হবে। এই দিনই আমরা মহিলা বিভাগের সমস্ত খেলাগুলি এই দিনই আমরা যারা জিতবেন ওনাদের যারা এই খেলাতে জয়ী হবেন ওনাদের 22 তারিখের মধ্যেই আমরা মহিলাদের খেলাগুলো শেষ করব। কিন্তু পুরুষ বিভাগে যে ক্রিকেট ম্যাচটা হবে সেটা 2 দিন ব্যাপী হবে। 21 তারিখ 8টি টিম খেলবে, 22 তারিখ যারা সেমিফাইনালে উঠবে ওনারা খেলবেন এবং 23 তারিখ যারা ফাইনালে উঠবেন ওনাদের টিম খেলবে। 23 তারিখ বিকেলে আমরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি আমরা করব। এই 8টি টিম যে খেলবে এই 8টি টিমের যারা প্লেয়ার্স থাকবেন ওনারা সকলেই আমাদের পৌর নিগমের কর্মরত যারা কর্মীরা আছেন ওনারাই থাকবেন, বাইরে থেকে কেউই এই টিমগুলোতে খেলছেন না। শুধু আমাদের আগরতলা পৌর নিগমের যারা কর্মরত আছেন ওনারাই খেলছেন এবং এর সঙ্গে আমাদের যারা ইচ্ছুক কাউন্সিলররা খেলতে চান ওনারাও আছেন। কিছু কিছু টিমে আমাদের কিছু কাউন্সিলার্সরাও আছেন যারা ক্রিকেট খেলবেন। আর মহিলাদের যে খেলাটা হবে সেটা গত যত বছর ধরে বিগত বছরে এই রিক্রিয়েশন ক্লাবের দ্বারা যত খেলা হয়েছে এর মধ্যে মহিলাদের নিয়ে কোনোদিন কোনো খেলা হয়নি, খেলার প্রতিযোগিতা হয়নি। এই বছর প্রথম আগরতলা পৌর নিগম মহিলাদেরও খেলা রাখছে, মহিলারাও খেলছেন। মহিলাদের খেলাতেও আগরতলা পৌর নিগমের যারা মহিলারা কর্মরত আছেন ওনারা খেলছেন, ওনাদের সঙ্গে যারা ইচ্ছুক আমাদের মহিলা কাউন্সিলর ওনারাও খেলছেন সকলের সহযোগিতা নিয়ে। আগরতলা রিক্রিয়েশন ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায়, কাউন্সিলরদের সহযোগিতায় আমাদের এই আজকের যে 21 তারিখ থেকে 23 তারিখ আমরা যে খেলাটা করতে যাচ্ছি MBB কলেজের মাঠে 3 দিন ব্যাপী আমাদের খেলা হবে। এই খেলার জন্য আমরা আলাদাভাবে একটি কমিটিও বানিয়েছি, সেই কমিটির যিনি কনভেনার হলেন আমাদের যে কাউন্সিলর শ্রী তপন লোধ মহাশয় এবং যিনি সেক্রেটারি উনি প্রশান্ত ভৌমিক মহাশয়, আমি তো আছি, এবং আমাদের আগরতলা পৌর নিগমের যিনি মেয়র সম্পূর্ণ ওনার সহযোগিতায় ওনার তত্ত্বাবধানে আমরা এটি সবটাই হবে। আমরা আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন আমাদের এই খেলাতে খেলা দেখতে এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই খেলার প্রতিযোগিতা সম্পন্ন হবে এবং আপনারা এসে খেলা দেখে যারা খেলছেন ওনাদের উৎসাহিত করবে। তো আবারও সকলকে ধন্যবাদ আর সবাইকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.